বন্ধুরা, আপনি দেখছেন ইতিহাস, ঐতিহ্য এবং শিল্প সাহিত্য ভিত্তিক ইউটিউব চ্যানেল সপ্তক মিডিয়া, আর আপনাদের সঙ্গে বরাবরের মতোই আছি সুদেব চক্রবর্তী। আমাদের আজকের এই ভিডিওটি 40-এর দশকের কবি সৈয়দ আলী আহসান সম্পর্কে। কবি সৈয়দ আলী আহসান একজন কবি এবং পণ্ডিত ব্যক্তি ছিলেন না, তিনি প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন এবং শিক্ষাবিদ হিসেবেও তার নাম রয়েছে। এমনকি সুইডেনের নোবেল কমিটির সঙ্গে যুক্ত ছিলেন, আবার বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন। এরকম একজন ব্যক্তিত্বের বাড়ি মাগুরা জেলার আলোকদিয়া গ্রামে। আজকে আমরা সেই বাড়িতে যাব এবং সেই সঙ্গে তার বাড়ি এবং তার বংশতালিকার অজানা ইতিহাস আপনাদেরকে জানাবো। বন্ধুরা, পুরোটি সময় জুড়েই আমাদের সঙ্গে থাকুন। এই যে ছায়া শুনিবির গ্রামটি দেখছেন, একদম পরিচ্ছন্ন পাকা রাস্তা। এই জায়গাটির নাম গৃহগ্রাম। গৃহগ্রাম মূলত আলোকদিয়ার মধ্যে, এটাকে আলোকদিয়াও বলে অনেকে জানেন। এই জায়গাটি নানা কারণে বিখ্যাত এবং সুপরিচিত। তার একটি কারণ হচ্ছে সৈয়দ আলী আহসানের বাড়ি এখানে। কবি শিক্ষাবিদ সৈয়দ আলী আহসান, এই নামটি বাংলাদেশের কম বেশি অনেকেই শুনেছেন। একজন কবি, গবেষক এবং শিক্ষাবিদ সৈয়দ আলী আহসানের বাড়িতে আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকুন, কেননা সৈয়দ আলী আহসানের বাড়িতে এসে আজকে আমরা তার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাতে যাচ্ছি। এই বাড়িটি কবি সৈয়দ আলী আহসানের বাড়ি। এখানেই 1920 খ্রিস্টাব্দের 26শে মার্চ তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই ভারতবর্ষে যারা ইসলাম প্রচারে এসেছিলেন তার মধ্যে অন্যতম একজন প্রধান ব্যক্তিত্ব সৈয়দ শাহ আলী। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই ধরেছেন, ঢাকার মিরপুরে সৈয়দ শাহ আলীর যে মাজারটি রয়েছে বা মসজিদটি রয়েছে, সৈয়দ আলী আহসান সেই শাহ আলীরই বংশধর। আর শাহ আলী ছিলেন হযরত আলীর উত্তরসূরি, যারা মদিনা থেকে পরবর্তীতে ইরাকে এসে বসবাস শুরু করেন। ইরাকের বাগদাদ শহরে বসবাস করার কারণে সৈয়দ শাহ আলীকে বলা হতো শাহ আলী বাগদাদি। কবি সৈয়দ আলী আহসানের বাড়িটির পাশেই রয়েছে সেই সৈয়দ শাহ আলীর ভাগ্নে হযরত শাহ হাফিজের নামে প্রতিষ্ঠিত একটি মসজিদ। এই মসজিদটি প্রায় 400 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুরা, এই মসজিদটি একসময় গোলপাতার ঘর দিয়ে নির্মিত ছিল এবং তারপর টালি দিয়ে নির্মিত ছিল। এখন অবশ্য একটি নতুন করে সংস্কার করা হয়েছে। এই মসজিদটির পাশে রয়েছে একটি কামিনী গাছ। গাছটি দেখে কিন্তু মনে হচ্ছে না যে গাছটির বয়স কত, কিন্তু একটি অবাক করা তথ্য হলো এই মসজিদটির মতো এই গাছটিও সেই 400 বছরের ইতিহাস বহন করছে। আর এই যে কবরটি দেখছেন, এই কবরটি মূলত সৈয়দ শাহ হাফিজের কবর এবং তারই বংশধর সৈয়দ আলী আহসান। এছাড়াও এখানে আরেকটি কবরস্থান রয়েছে, এই পরিবারের পারিবারিক কবরস্থান। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করছি কবি সৈয়দ আলী আহসানের ঘরে। দেখুন, কবি সৈয়দ আলী আহসানের বাড়ি। এই ঘরেই তিনি শৈশব কাটিয়েছিলেন, জন্মেছিলেন, বড় হয়েছিলেন, কিন্তু এখন অবশ্য এখানে তেমন কেউ থাকে না। পাশের বাড়িতে অবশ্য তার চাচাতো ভাইয়ের উত্তরসূরিরা এখন বসবাস করেন। এমনকি এই বাড়িতে কবির ব্যবহৃত ভাঙা আসবাবপত্র ছাড়া তেমন কিছুই নেই। এমনকি তার বই বা তেমন কোনো কিছুই আমাদের চোখে পড়ছে না, সবই এখন ঢাকায় অবশ্য সংরক্ষিত।
এই যে দেখছেন কবি সৈয়দ আলী হাসান, তার পাশে ডাক্তার সৈয়দ আলী আশরাফ। সৈয়দ আলী আশরাফ কবি সৈয়দ আলী হাসানের মেজ ভাই ছিলেন। আর পীরজাদা সৈয়দ সাকিব হোসাইন, তিনি মূলত কবি সৈয়দ আলী হাসানের চাচাতো ভাই। এই যে ঘড়ির সঙ্গে হরিণের শিং দেখছেন, এটি একটা সময়ে বাংলার অনেক বাড়িতেই দেখা যেত। এটা একটা আভিজাত্যের প্রতীক হিসেবে থাকত। এটা অনেক পুরাতন। তিরিশের দশকে জীবনানন্দ দাশ সহ পঞ্চপাণ্ডবদের নেতৃত্বে বাংলা সাহিত্যে বা বাংলা কবিতায় যে পরিবর্তন ঘটেছিল তার ছোঁয়া লেগেছিল পরবর্তী সময়েও। সেখান থেকে তিরিশের কবিদের প্রভাব থেকে বেরিয়ে মাত্র দুজন স্বতন্ত্র ধারায় এগোতে পেরেছিলেন, একজন ফারুক আহমেদ এবং আরেকজন সুকান্ত ভট্টাচার্য। ফারুক আহমেদের বিশেষত্ব ছিল তিনি ইসলামী ঐতিহ্যকে নিয়ে এগিয়েছেন, কিন্তু সুকান্ত এগিয়েছিলেন সমাজতান্ত্রিক আদর্শকে সামনে নিয়ে। এবং তার বাইরে আরেকজন স্বতন্ত্র ধারার কবি হিসেবে আবির্ভাব হন, তিনি হলেন কবি সৈয়দ আলী হাসান। দেখুন বন্ধুরা, তার বাড়িটি মাগুরার আলোকদিয়াতে বা গৃহগ্রামে, মাগুরা শহর থেকে 7-8 কিলোমিটার দূরে। এই বাড়িতে বর্তমানে কেউই থাকেন না। রক্ষণাবেক্ষণ এবং তত্ত্বাবধানের জন্য অন্য লোকেরা রয়েছেন। সৈয়দ আলী হাসান শুধুমাত্র স্বতন্ত্র ধারার একজন কবি ছিলেন না, তিনি ছিলেন একজন পণ্ডিত ব্যক্তিত্ব, এবং ছাত্র থাকা অবস্থাতেই তিনি ইংরেজি বিষয়ে অধ্যাপনা শুরু করেছিলেন। তিনি ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং একজন জাতীয় অধ্যাপক। তার সম্পর্কে এলাকার মানুষ কি ভাবছেন, কি বলছেন, বা এই বাড়িটির ঐতিহ্য সম্পর্কে তারা কি বলছেন, তাদের সঙ্গে কথা বলছেন সপ্তক মিডিয়ার সম্পাদক শিকদার ওয়ালিউজ্জামান রিঙ্কু। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, যেখানে আমার এই পাশে দাঁড়িয়ে আছেন মোহাম্মদ লুৎফর রহমান মোল্লা এবং মোহাম্মদ গফফার মোল্লা। এনাদের বয়স, আপনার বয়স 92 বছর, আপনার বয়স কত? 75 বছর বয়স। 92 বছর, এবং এই বিগত 75 বছর এনাদের শৈশব কৈশোরে এই বাড়ি সম্বন্ধে অনেক অতীত জেনেছেন, অনেক অতীতে অনেক বিবর্তন দেখেছেন। তো সেই বিবর্তনের যে প্রক্রিয়াটা আমরা তাদের কাছে জানব। কাকা, এই যে মসজিদটা, এই মসজিদটা আগে কেমন ছিল, আপনারা ছোটোবেলায় কেমন দেখেছেন? আমাদের কালীঘর ছিল। এই কাছারি বাড়িটা কি আগে থেকেই টিনে নাকি আগে কেমন ছিল? আগে থেকেই টিনে। আগে থেকে টিনে, টিনের ছিল। বন্ধুরা, এই যে বাড়িতে এখানে পুরনো একটি কামিনী গাছ দেখছেন, এটার বয়স 400-500 বছর বয়স হবে, এবং এই যে মসজিদটা 700 বছরের, এবং এই কাছারি বাড়িটাও সেই শাহ হাফিজ পীর, উনার এই বাড়িটার ইতিহাস জড়িয়ে আছে, এবং এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন আমাদের কবি সৈয়দ আলী হাসান। তিনি শুধু কবি ছিলেন না, তিনি একজন পীর আউলিয়ার বংশধর ছিলেন, সেটা আমরা বিভিন্নভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনাদের আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি ক্লিক করুন, যাতে করে আমাদের এই ধরনের ভিডিওগুলো আপনি সহজেই পেয়ে যান। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে।